হিজলতলি নামে একটা সুন্দর বন ছিল। সেই বনে অনেক পাখির বসবাস। ওই বনের এক কোণে একটা বড় খেলার মাঠ ছিল। সেই মাঠের পাশে ছিল একটা বড় আপেল গাছ, আর আপেল গাছে টসটসে লাল আপেলও ধরত। ওই বনের ছানারা প্রতিদিন বিকেলবেলা খেলার মাঠে খেলতে আসতো। একদিন বিকেলে, বাবা, আজকেও দেখি তিনটে পাখির ছানা মাঠে খেলছে। পাখির ছানাগুলো দেখতে এত এত গুলুমুলু যে ওদের দেখে আমার গেলে খেতে ইচ্ছে করে, কিন্তু ওদের কি করে খাবো আমি? আপেল গাছ পাখির ছানাগুলো দেখে লোভে পড়ে যায় আর ভাবতে থাকে কি করে ওদের গিলে খাবে। ভাবতে ভাবতে আপেল গাছ একটা বুদ্ধি বের করে। আরে পেয়েছি পেয়েছি বুদ্ধি, আমি তো ভুলেই গেছিলাম যে আমার গাছের আপেলগুলো জাদু সম্পন্ন। এই আপেল যেই খাবে সেই আমার বশে চলে আসবে, আর আমি এখন টসটসে লাল আপেলের লোভ দেখাবো ওই ছানাদের। আর সেই পাখির ছানারা লোভ করে একবার ওই আপেল খাবে, আর তখনই আমি ওদের টপ করে গিলে খাবো। আরে এই ছানারা, এদিকে এসো, খালি খেলাধুলা করলেই হবে, খেতেও তো হবে নাকি? এসো এসো, এই দেখো আমার গাছে কত সুন্দর লাল টসটসে আপেল ধরেছে। এসো ছানারা, এসো আমার গাছের আপেল খেয়ে যাও। আপেল গাছের ডাক শুনে টুনটুন কুহু পারুল ছুটতে আপেল গাছের কাছে যায়। আর আপেল গাছে এমন লাল টুসটুসে আপেল দেখে টুনটুনদের অনেক লোভ হয়। বাবা কুহু পারুল, দেখ দেখ কত সুন্দর লাল টসটসে আপেল, দেখে তো আমার জিভেতে জল চলে এলো রে। আমার জিভেতে জল চলে এসে গেল রে। ও গাছমাসি গাছমাসি, দাও না আমাদেরকে তোমার লাল টুকটুকে আপেল খেতে, দাও, আমাদের যে আর তসেছে না। আহা, কত সুন্দর লাল টুসটুসে আপেল। জানি তো আমার আপেল দেখে তো তোমাদের লোভ হবে। এই নাও তিনটি আপেল দিলাম, এবার চটপট করে খেয়ে নাও দেখি, আমার আপেল খেতে মিষ্টি জানো, খাও খাও। এরপর আপেল গাছ তিনটি আপেল নিচে ফেলতেই টুনটুন কুহু পারুল টুক করে আপেল তুলে গপ গপ করে খেয়ে নেয়, আর সাথে সাথে ওরা তিনজন অজ্ঞান হয়ে যায়। এদিকে আপেল গাছ খুশি হয়ে বড় একটা হাঁ করে, আর একে একে তাদের তিনজনকে তার মুখের ভিতরে ঢুকিয়ে গিলে ফেলে, আর ওরা তিনজন গাছের পেটে বন্দি হয়ে যায়। আহ, পাখি ছানাদের গিলে খেতে তো ভারী মজা, এখন আমার পেটটা শান্তি হলো। এখন আমি প্রতিদিন এভাবেই পাখি ছানাকে আপেলে লোভ দেখিয়ে আমার পেট পুজো করব। এভাবেই প্রতিদিন আপেল গাছ আপেলের লোভ দেখিয়ে পাখির ছানাদের গিলে খেত আর তার পেটে বন্দি করে রাখত। এভাবেই অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে বনের পাখির ছানাও কমতে শুরু করে। এ দেখে বনের সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। এসব কি হচ্ছে বলো তো কালু দাদা, আমাদের সবার ছানাগুলো এভাবে হারিয়ে যাচ্ছে কোথায়? এমনটা চলতে থাকলে তো আমাদের বন ছানা শূন্য হয়ে যাবে। বনের সবাই এভাবে কান্না করে তাদের ছানাদের জন্য, কিন্তু তারা তাদের ছানা হারানোর কোনো রহস্যই খুঁজে পায় না। একদিন শালু তার বন্ধু রকিটোনার সাথে মাঠে খেলতে আসে। শালুদেরকে দেখে আপেল গাছ তাদের ডাকতে থাকে। আরে ও মিষ্টি ছানা, তোমরা বুঝি খেলতে এসেছো? খেলার আগে আমার গাছের দুটো আপেল খেয়ে যাও। আমার গাছের এমন সুস্বাদু আপেল খেলে তোমাদের মন একদম চাঙ্গা হয়ে যাবে, তখন তোমরা অনেক আনন্দ করে খেলতে পারবে। এসো এসো আপেল খেয়ে যাও। আপেল গাছের এমন মিষ্টি কথা শুনে শালু আর রকির আপেলের প্রতি লোভ জন্মে। ও বাবা, এমন লোভনীয় আপেল সামনে রেখে কি খেলা করা যায়? দাও দাও গাছমাছি, আমাদের দুজনকে আপেল খেতে দাও। এরপর আপেল গাছ দুটো আপেল নিচে ফেলে দেয়। শালু আর রকি আপেল দুটো তুলে খেয়ে ফেলে আর তারাও অজ্ঞান হয়ে যায়। আর তখনই গাছ হা করে আর তাদেরকে মুখের ভিতর টেনে নেয়। আর এসব কাহিনী আড়াল থেকে টুনি দেখে ফেলে। হায় ঈশ্বর, এ আমি কি দেখলাম! তার মানে এতদিন আমাদের ছানাদের এই শয়তান পাখি খেকো আপেল গাছে খেয়েছে। আহ, এতদিনে পেটটা আমার ভরা ভরা লাগছে, মনে হয় এই বনে সব ছানারাই আমার পেটে বন্দি হয়ে আছে। বেশ ভালোই হয়েছে,
কিছুদিন গেলে তো এরা আমার পেটে হজম হয়ে যাবে, তারপর আমি এই বনের বড় পাখিদের গিলে গিলে খাবো। আমার আপেলের লোভ দেখানো বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে, এখন একটু আরাম করে ঘুমিয়ে নেই। এসব বলে আপেল গাছ ঘুমিয়ে পড়ে, আর এদিকে এমন দৃশ্য দেখে টুনির হাত পা কাঁপতে থাকে। হায় ঈশ্বর, ই আমি কি শুনলাম, সব চানা এই গাছের পেটে বন্দি হয়ে আছে? না না, এই চানাগুলোকে হজম হওয়ার আগেই ওদেরকে বন্দি দশা থেকে মুক্তি দিতে হবে, না হলে যে আমাদের বন ছানা শূন্য থেকে যাবে। এসব ভেবে তাড়াতাড়ি গিয়ে বনির সবাইকে সবটা জানায় টুনি, আর এটা শুনে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তুমি এসব কি বলছো টুনি দিদি, অবশেষে আমার ছানাও কিনা ওই রাক্ষসী আপেল গাছের পেটে চলে গেল। হায় হায়, এখন কি হবে, এবার তো সত্যি সত্যি আমাদের বনটা ছানা শূন্য হয়ে গেল। কি, গাছের পেটে পাখির ছানা? এসব আমি কি শুনলাম, এ কেমন গাছ? যে গাছ পাখির ছানাদের ধরে ধরে খায়, এমন পাখি খেকো গাছকে আমি কখনোই দেখিনি। কালু দাদা শোনো, গাছের পেটে ছানারা হজম হওয়ার আগে ছানাদের মুক্ত করতে হবে, না হলে যে সর্বনাশ। খালি ভালোই ভালোই একবার ছানাদের মুক্ত করি, তারপর ওই শয়তান গাছকে পাখি খাওয়ার স্বাদ বের করব। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে, আর টুনি বুদ্ধিমতো দুটো পাথর তার হাতে লুকিয়ে নেয়, আর আপেল গাছের কাছে গিয়ে বলে, বাহ, এত সুন্দর টসটসে লাল টুকটুকে আপেল, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। ও আপেল গাছ, আমায় একটা আপেল খেতে দিবে গো? টুনির কথা শুনে আপেল গাছ তো মহা খুশি। আপেল গাছ তখন মনে মনে ভাবে, বাপ রে, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি, ভালোই হলো, এই পাখি দেখছি একে একাই আপেলের লোভে পড়লো, যাক এবার তবে আমার বড় পাখি খাওয়ার স্বাদটা মিটবে। আপেল গাছ খুশি মনে একটা আপেল টুনির সামনে ফেলে দেয়, আর টুনি আপেলটা হাতে তুলে নেয়, কিন্তু আপেলটা না খেয়ে গাছের আড়ালে রেখে দেয়, এটা আপেল গাছ বুঝতে পারে না। আর তখন টুনি মিথ্যা মিথ্যা অজ্ঞান হওয়ার অভিনয় করে, আর মাটিতে লুটিয়ে পড়ে, আর এদিকে আপেল গাছ হা করে টুনিকে তার ভিতরে টেনে নেয়। টুনি ভিতরে গিয়ে দেখে সব ছানারা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তখন টুনি তাদের জাগিয়ে তোলে। মা রে, তোরা কেউ ভয় পাস না, এবার আমি এসে গেছি, এবার দেখ এই শয়তান গাছের আমি কি হাল করি। এরপর টুনি গাছের কোঠরের এক কোণে পাথর দুটো ঠুকে ঠুকে আগুন লাগিয়ে দেয়। এদিকে আগুন লাগতেই আপেল গাছ ছটফট করতে থাকে, আর হা করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এই সুযোগে টুনি সব ছানাদেরকে নিয়ে গাছের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সাথে সাথে পুরো আপেল গাছে আগুন ধরে যায়। আর এদিকে টুনি খুশি মনে বনের সব ছানাদের সবার কাছে ফিরিয়ে দেয়, আর নিজের ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দূরের এক বনে টুনি আর মল্লি নামে দুই বোন বাস করত। দুই বোনের মধ্যে টুনি ছিল বড় আর মল্লি ছিল ছোট, দুই বোনের মধ্যে একটুও মিল ছিল না। একদিন সকালবেলা টুনি মাঠে কিছু ধানের বস্তা ঠেলা গাড়িতে তুলে বলতে থাকে, যাক বাবা, সব কাজ শেষ, এখন শুধু এগুলো রাজামশাইয়ের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা, যাই তাড়াতাড়ি নিয়ে যাই। টুনি যেই না ঠেলা গাড়ির কাছে যায়, অমনি সেখানে মুন্নি চলে আসে আর বলতে থাকে, আরে দিদি, তুই তো দেখি সব কাজ করেছিস, তোর নিশ্চয় খুব কষ্ট হয়েছে তাই না? ইস, মুখটা কত শুকিয়ে গেছে, তুই এখানে একটু রেস্ট নে, আমি বরং ওই ধানের বস্তাগুলো রাজার কাছে দিয়ে আসি, কেমন? সত্যি বলছিস বোন? যা তাহলে, আমি বরং এই আম গাছের নিচে একটু ঘুমিয়ে নেই। এরপর টুনি ওখানে বসে পড়ে, আর মুন্নি ধানের বস্তাগুলো ঠেলতে ঠেলতে রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজা মুন্নিকে দেখে বলতে থাকে, একি মুন্নি, তুমি একা কেন? টুনি কোথায়? আমি তো তোমাদের দুজনকেই কাজটা করতে দিয়েছিলাম। রাজার কথা শুনে মুন্নি মনে মনে বলতে থাকে, এই তো দিদিকে ঠকানোর সুযোগ পেয়েছি, এই সুযোগ আজকে আর হাতছাড়া করা যাবে না।
রাজামশাই, কি আর বলবো, দিদি তো কোনো কাজই করেনি, শুধু ঘুমিয়েছিল, আর আমি সারা দিন রাত কাজ করেছি। তোমার বড় বোন এত অলস, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখুন, দিদি এখনো ওই আম গাছের নিচে পড়ে পড়ে ঘুমাচ্ছে। প্রহরী, গিয়ে দেখে এসো, মুন্নি সত্যি বলছে নাকি মিথ্যা, গাছের নিচে কি সত্যি টুনি ঘুমাচ্ছে? যাও এক্ষুনি দেখে এসো। রাজার কথা শুনে প্রহরী ওই আম গাছের কাছে আসে আর টুনিকে ঘুমিয়ে থাকতে দেখে আর বলতে থাকে, মুন্নি তো ঠিকই বলেছে, যাই টুনির কথা রাজামশাইকে খুলে বলি। এরপর প্রহরী যজ্ঞকাক রাজামশাইকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজামশাই বলতে থাকে, বেশ, তবে আমি ওই অলস টুনিকে কোনো পুরস্কার দিব না, এই 200, 200, 400 মুদ্রায় তুমি পাবে মুন্নি। প্রহরী, মুনিকে 400 স্বর্ণ মুদ্রা দাও। এরপর প্রহরী 400 স্বর্ণ মুদ্রার 4টা ব্যাগ এনে মুন্নিকে দেয়। মুন্নি বেশ খুশি মনে বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি ঘুম থেকে উঠে বলতে থাকে, কি ব্যাপার, মুন্নি এখনো মুদ্রা নিয়ে আসছে না কেন? রাজা আবার স্বর্ণ মুদ্রা না দিয়ে ঝামেলা পাকাচ্ছে না তো? যাই গিয়ে একটু দেখে আসি তো। টুনি রাজার দরবারে যায়। রাজা টুনিকে দেখে বিরক্তি নিয়ে বলতে থাকে, হা 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 হা, সারাদিন ঘুমিয়ে থেকে এখন এসেছে স্বর্ণ মুদ্রা চাইতে, কোনো স্বর্ণ মুদ্রা নেই তোমার, মুন্নি কাজ করেছে, আমি মুন্নিকে সব দিয়েছি। কি বলছেন কি রাজা মশাই, আমি কোনো কাজ করিনি মানে? আমি সব কাজ করেছি, বরং মুন্নি কোনো কাজ করেনি। নিজের দোষ অন্যর ঘাড়ে চাপাবে না, আমার প্রহরী নিজের চোখে দেখেছে তোমাকে ঘুমিয়ে থাকতে। টুনি আর কোনো কথা না বলে মুন্নির কাছে যায়। আর মুন্নিকে বলতে থাকে, মুন্নি আমি তোর বড় দিদি হই, আর তুই আমাকে এইভাবে ঠকালি, তোর কোনো দিনও ভালো হবে না। আরে যা যা, এসেছে এখানে অভিশাপ দিতে, দূর হত। টুনি ওর ঘরে চলে যায় আর বলতে থাকে, আমার সাথে চালাকি, আমি তোর বড়, আমার বুদ্ধি দিয়ে তোর কাছ থেকে যদি আমি স্বর্ণ মুদ্রা না নিয়েছি তাহলে আমার নাম টুনি নয়, কিন্তু কি করে নিব? এসব বলে টুনি ভাবতে থাকে। বেশ কিছুক্ষণ পর বলতে থাকে, পেয়েছি বুদ্ধি, মুন্নি তুই এবার তোর বড় বোনের বুদ্ধি দেখবি। এরপর পরের দিন সকালবেলা টুনি তার বুদ্ধি মতো রাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসে আর মুন্নিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, বাহ, বিনা পয়সায় অনেক সবজি পেয়েছি, আজ আমি মজা করে সবজি ভোজন করব। মুন্নি টুনির এমন কথা শুনে টুনির ঘরে আসে আর বলতে থাকে, কি রে দিদি, তুই কি লটারি পেলি নাকি যে এত সবজি আনিয়েছিস? লটারি নয় রে, বাজি, বাজিতে জিতে আমি বিনা পয়সায় এগুলো পেয়েছি, তুইও আমার সাথে বাজি ধরতে পারিস। আচ্ছা মুন্নি, আমাকে বলতো আমাদের বনে সবচেয়ে শক্তিশালী কে? কে আবার? রাজামশাই। রাজামশাই ছাড়া এ বনে শক্তিশালী আর কে? আচ্ছা এবার বলতো, সাধারণ প্রজাদের মধ্যে কেউ যদি রাজার ঠোঁট ধরে টানে তাহলে রাজামশাই কি করবে? কি আর করবে, একদম ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিবে। তাহলে চল আমরা এটা নিয়ে বাজি ধরি, আমি যদি রাজামশাইয়ের ঠোঁট ধরে টানতে পারি তাহলে তুই আমাকে 400 স্বর্ণ মুদ্রা দিবি, আর যদি না পারি তাহলে আমি তোকে দিব, বল রাজি তো? টুনির এমন কথা শুনে মুন্নি মনে মনে বলতে থাকে, কি বোকা বোন রে আমার, বলে কিনা রাজার ঠোঁট টানবে, আবার 400 মুদ্রাও জিতবে, এবার দিদি তুই মজা বুঝবি, তোর 400 মুদ্রা তো আমি পাবো, আমি রাজি, চল তবে রাজার ওখানে। আজকে না, কাল সকালে সকলের সামনে রাজার ঠোঁট টানবো। এরপর মুন্নি ওখান থেকে চলে যায়।
রাজ দরবারে যায়। টুনিকে দেখে রাজা বলতে থাকে, অলস টুনি, তুমি আবারও আমার দরবারে এসেছো, তোমার সাহস তো কম নয়, কিসের জন্য এসেছো বলো? রাজা মশাই, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, আর সেটা হলো বনের সবাই আলোচনা করছে আর আপনার নামে নিন্দা করছে। সবাই বলছে আপনার ঠোঁট নাকি নকল, মানে প্লাস্টিকের, তাই তো আমি আপনার ঠোঁট টেনে দেখতে এসেছি। কি, তোমার এত বড় সাহস, তুমি আমার ঠোঁট টানতে এসেছো, তোমাকে আমি কঠোর শাস্তি দিব। আমি আপনার রাগ দেখে বুঝে গেছি যে সত্যি সত্যি আপনার ঠোঁট নকল। আমার ঠোঁট নকল হতে যাবে কেন, আমার ঠোঁট একদম আসল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে বাজি ধরলাম, যদি আপনার ঠোঁট আসল হয় তাহলে আমি আপনাকে 100 স্বর্ণমুদ্রা দিব, আর যদি নকল হয় তাহলে আপনি আমাকে দিবেন, ঠিক আছে? টুনির কথা শুনে রাজা মনে মনে বলতে থাকে, আমি তো জানি আমার ঠোঁট আসল, বাজি ধরার চালনায় আমি বিনা পরিশ্রমে 100 স্বর্ণমুদ্রা পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো, তাড়াতাড়ি আমার ঠোঁট টানো। রাজা মশাই, আজ না, কালকে আমি সবার সামনে আপনার ঠোঁট টানবো আর প্রমাণ করব যে আপনার ঠোঁট নকল। পরের দিন সকালবেলা টুনি রাজপ্রাসাদে আসে। টুনিকে দেখে রাজা বলতে থাকে, টুনি, আসো আসো, আমার ঠোঁট টানো। টানবো টানবো, আগে আমার বোন মুন্নি তো আসো। এমন সময় মুন্নি ওখানে 400 স্বর্ণমুদ্রার 4টা থলে নিয়ে আসে, আর টুনি তার বুদ্ধিমতো রাজার ঠোঁট টানতে থাকে। টুনি রাজার ঠোঁট টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে, এরপর ছেড়ে দেয়। দেখেছ আমার ঠোঁট আসল, দাও আমাকে 100 স্বর্ণমুদ্রা দাও। একই রাজা মশাই, আপনি দিদিকে শাস্তি না দিয়ে উল্টো 100 স্বর্ণমুদ্রা চাচ্ছেন কেন? শাস্তি দিন দিদিকে। বারে 100 স্বর্ণমুদ্রা চাইবো না কেন, হ্যাঁ, আমি যে বাজিতে জিতে গেছি। মুন্নি, তুই আমার উপর চালাকি করে রাজাকে বোকা বানিয়ে 400 স্বর্ণমুদ্রা নিয়েছিলি না, এখন দেখ তোর বুদ্ধিমতী বড় বোন বুদ্ধি করে তোর কাছ থেকে সবটা নিয়ে নিল। এরপর টুনি তার বুদ্ধির সব কথা রাজাকে খুলে বলে, আর মুন্নি কাঁদতে কাঁদতে বলতে থাকে, দিদি, আমি আর তোর সাথে কখনো চালাকি করব না রে, কিন্তু আমার কাছ থেকে সব স্বর্ণমুদ্রা কেড়ে নিস না, আমি যে ফকির হয়ে যাব। মুন্নি, তোমার চালাকির শাস্তি হলো তুমি টুনির বাড়ির সব কাজ করবে, আর টুনি, আমি তোমার বুদ্ধির প্রশংসা করে তোমাকে আমার রাজদরবারের পক্ষ থেকে আরো 400 মুদ্রা দিয়ে পুরস্কৃত করতে চাই। এরপর রাজা টুনিকে পুরস্কৃত করে। সবাই আগের মতোই দিন কাটাতে থাকে। রাজা মশাই, বনের উত্তরের মেনু বৃদ্ধা তার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে 100 স্বর্ণমুদ্রার আবেদন করেছে, আপনি ওই বৃদ্ধাকে 100 স্বর্ণমুদ্রা দিতে রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি, আমি চাই আমার রাজ্যে প্রতিটা প্রজা সুখে থাক, প্রজাদের সুখেই তো আমার সুখ। কবুতর, কোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা এনে টোনার হাতে দাও। জোর হুকুম মহারাজ। রাজার কথা মতো কবুতর কোষাগার থেকে একটা ব্যাগি করে স্বর্ণমুদ্রা এনে টোনার হাতে দেয়। টোনা রাজাকে উদ্দেশ্য করে বলতে থাকে, রাজা মশাই, আপনি যাবেন না আমার সাথে মিনুর বাড়িতে, দেখবেন না আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি, সত্যতা যাচাই না করে কেন আপনি আমার হাতে এতগুলো স্বর্ণমুদ্রা দিলেন, আমি তো আপনাকে ঠকাতেও পারি, তাই না? টোনা, তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি, তোমাদের মতো সৎ ধার্মিক
এবং যোগ্য পাখি আর দুটো হয় না। তোমাদের অনেক বিশ্বাস করি জন্যই তো তোমাদের উপর আমার রাজ্যের সব কাজ ছেড়ে দিয়েছি। তোমাদের বিশ্বাস করি জন্যই তো এই সিংহাসনে বসেই প্রজাদের মন জাগার চেষ্টা করছি। তোমাদের জন্য আমাকে কেউ বোকা রাজা বলতে পারে না, এমনকি শত্রুরাও আমার রাজ্যের দিকে তাকাতে ভয় পায়। টোনা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, বৃদ্ধা হয়তো পথের দিকে তাকিয়ে আছে। টোনা রাজার কথায় আর কিছু না বলে ব্যাগ নিয়ে মিনুর বাড়ির দিকে উঠতে থাকে। টোনা বাবা, তুই এসেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে বিয়ের কেনাকাটা করা লাগবে তো, তাই খুব চিন্তা হচ্ছিল আমার বাবা। আর চিন্তা করো না মাসিমা, এই নাও স্বর্ণমুদ্রা, তোমার মেয়ের বিয়ে এবার ধুমধামের সাথেই হবে। তুই অনেক ভালো রে বাবা, আমি আশীর্বাদ করি তুই সারা জীবন এমন করে অন্যের উপকার করতে থাক। মাসিমা, রাজার জন্য আশীর্বাদ করো, আমার জন্য নয়। এই সব কিছু তো রাজা তোমাকে দিয়েছে, আমি তো শুধু বহন করে নিয়ে এসেছি। সবার জন্য আশীর্বাদ করি রে বাবা, সৃষ্টিকর্তা মানবতার ফেরওয়ালা গুলোকে যেন ভালো রাখে। মাসিমা, আমার হাতে বেশি সময় নেই, তুমি থাকো, আমি আসি। আর হ্যাঁ, কোনো ধরনের বিপদ হলে আমাকে বলবে কিন্তু। এইভাবে টোনা আর কবুতর রাজার সমস্ত কাজ সম্পন্ন করে। টোনা কবুতরের মাধ্যমে রাজার জনপ্রিয়তা পুরো বনে ছড়িয়ে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কনিকা, কতক্ষণ বসে থাকবো, খাবার নিয়ে এসো, আমার কাজে যেতে দেরি হবে তো নাকি? সকালে নদীর ওই পারে পাখিরা কাজে যায়, পাখিদের তাড়াতাড়ি পৌঁছে দিলে পাখিরা খুশি হয়ে আমাকে বকশিশও দিয়ে দেয়। কই গো কনিকা, খাবার নিয়ে এসো। এমন ভাব করছো যেন পাখিরা তোমাকে বকশিশ দিয়ে ধনী বানিয়ে ফেলবে। নৌকা চালিয়ে দিনে যে টাকা পাও তা দিয়ে একবেলা খাবারই তো হয় না। আর বেশি বেশি কথা বলো, আর যদি তোমার যোগ্যতা থাকতো তাহলে আমি তোমাকে রাজদরবারে কাজ নিয়ে দিতাম। আগে সবকিছু না জেনে তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। যত সব এই দারিদ্রতা আর আমি সহ্য করতে পারছি না। এসো এসো দাদা দিদিরা, এসো যারা নদীর ওই পারে যাবে, এসো এসো, আমি একদম দক্ষ হাতে নৌকা চালিয়ে পার করিয়ে দিব। এসো এসো দাদা দিদিরা, একজনের নৌকা ভাড়া মাত্র 20 টাকা। দাদা, আমরা দুজন নদীর ওপারে যাব, আমাদের দুজনের কত টাকা ভাড়া নেবেন? তোমাদের দুজনের 40 টাকা, আর ব্যাগ দুটোর 20 টাকা নিব। এসো দাদা দিদি, বসে পড়ো নৌকায়। দাদা, অনেক তাড়াতাড়ি আমাদের এপারে নিয়ে এসেছো, এই নাও 100 টাকা তোমার ভাড়া, আর সাথে কিছু বকশিশ আছে। তোতাটি চলে যায়, যোগ্য নৌকা নিয়ে খুশি মনে পাড়ের দিকে চলতে থাকে। হঠাৎই মাঝ নদীতে এসে যোগ্য নদীর জলে একটা দুই রঙের কলা ভাসতে দেখে। যোগ্য কলাটা নদী থেকে তুলে নেয়। আরে, দুই রঙের কলা? এমন কলা তো আমি কখনো দেখিনি, মনে হয় এটা জাদুই কলা। এই দুই রঙের কলা মনে হয় আমার ভাগ্য এবার খুলে দিবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। কনিকা, এই দেখো, দুই রঙের জাদুই কলা পেয়েছি, এবার আমরা ধনী হবই হব। তাড়াতাড়ি রঙিন কলাটা হাতে নিয়ে সোনা দানা চাইতে থাকো। আরে বোকা, এই পৃথিবীতে জাদু বলতে কিছুই হয় না, এই কলাটা সাধারণ একটা কলা, বুঝেছো? আরে, যদি সাধারণ কলাই হয় তাহলে এটা রেখে কি হবে? আমি এই কলা যেখানে পেয়েছি সেখানেই রেখে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, কলাটা ফেলে দিয়ে এসো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই কলাই পারবি আমাদের ধনী বানাতে। এই বললে কলাটা সাধারণ, আবার বলছো কলাটা ধনী বানাতে পারবে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এখন সুযোগ এসেছে রাজদরবারে চাকরি করার, তোমাকে আমি রাজদরবারে চাকরি নিয়ে দিব। আমার তো কোনো যোগ্যতা নেই, তাহলে কিভাবে কি করব? শোনো তবে, আমার বুদ্ধির কথাটা শোনো।
আরে বা কণিকা, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো, চলো চলো রাজপ্রাসাদে যাই। এই বলে কণিকা আর যজ্ঞ রাজপ্রাসাদে যায়। আরে যজ্ঞ, কণিকা, তোমরা রাজদরবারে কোনো সমস্যা হয়েছে তোমাদের? না মহারাজ, কোনো সমস্যা হয়নি। আসলে আমরা একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস বল, খুলে বল আমায়। আমরা একটা জাদুই দুই রঙের কলা নিয়ে এসেছি। এই কলা যে খাবে সে অমরত্ব লাভ করবে। তাহলে তোরা না খেয়ে এখানে নিয়ে এসেছিস কেন বল? রাজামশাই, আমরা চাই আপনি এই কলা খেয়ে অমরত্ব লাভ করুন। আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি খুবই ভালো রাজা। তোরা আমাকে এত ভালোবাসিস, দে দে কলাটা আমি খেয়ে নেই। না মহারাজ না, এমন কাজ করবেন না। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইসব ভুল মহারাজ, খাবেন না কলাটা। মহারাজ, এদের কথা শুনবেন না, এরা চায় না আপনি সারা জীবন বেঁচে থাকেন। এরা দুজন আপনাকে হিংসা করে মহারাজ। কি, তোদের এত বড় সাহস? তোরা আমাকে হিংসা করিস? দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছিলাম, তোরা এক্ষুনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি, তোদের জায়গায় আমি এদেরকে বসাবো, তোদের থেকে এরা অনেক ভালো। মহারাজ, এদের কোনো যোগ্যতা নেই, এরা অযোগ্য। এই অযোগ্যদের রাজপ্রাসাদে আশ্রয় দিবেন না, এরা রাজপ্রাসাদের ক্ষতি করতে এসেছে, এমন করবেন না মহারাজ। চুপ করো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার প্রাসাদে কি ক্ষতি হবে আর হবে না সেটা আমি বুঝবো, বেরিয়ে যাও বলছি। রাজা টোনার কবুতরকে তাড়িয়ে দেয়। টোনার কবুতর মন খারাপ করে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। যোগ্য কণিকা, আজ থেকে তোমরা রাজপ্রাসাদে থাকবে, রাজদরবারের সব কাজ তোমরা দুজন করবে। এবার দাও কলাটা খেয়ে নেই। রাজা কলাটা খেয়ে ফেলে। কণিকা আর যজ্ঞ রাজদরবারের একটা ঘরে প্রবেশ করে আর একে অপরকে বলতে থাকে। যজ্ঞ, দেখলে কি করে আমাদের লটারি লেগে গেল? রাজপ্রাসাদ থেকে সব যজ্ঞরা চলে গিয়েছে। এবারে রাজাকে সরিয়ে রাজসিংহাসন দখল করবো আমরা। আমরা হবো রাজা রানী। ঠিক বলেছো কণিকা, এসব তোমার বুদ্ধি কেরামতি, আমি গর্বিত তোমার বুদ্ধির জন্য। কবুতর, যজ্ঞ আর কণিকাকে আমার সুবিধার লাগছে না। আমার মনে হচ্ছে ওরা মহারাজের কোনো ক্ষতি করতে পারে। তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। শোন টোনা, ওদের উপর আমাদের নজর রাখতে হবে। ওই অযোগ্যদের রাজার কোনো ক্ষতি করতে দেয়া যাবে না, রাজাকে ওদের আসল রূপ দেখাতেই হবে। ঠিক বলেছিস, তাড়াতাড়ি গিয়ে রাজপ্রাসাদের বাইরে লুকিয়ে থেকে ওদের উপর নজর রাখতে শুরু করি, চল। টোনা আর কবুতর উড়ে প্রাসাদের বাইরে একটা গাছের ডালে লুকিয়ে প্রাসাদ দেখতে থাকে। এইভাবে কয়েকদিন কেটে যায়। একদিন কণিকা যজ্ঞকে বলে, যজ্ঞ, রাজাকে আর সময় দেয়া যাবে না, কাল রাতে রাজাকে মেরে ফেলতে হবে। কণিকা, আমরা তো রাজাকে মারতে পারবো না, আমার ভয় করে। আরে বোকা, আমরা তো রাজাকে মারবো না, রাজাকে মারবে আমার ডাকাত বন্ধু উল্লু পেঁচা। উল্লু রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে, চলো গিয়ে উল্লুর সাথে কথা বলে আসি। উল্লু, তুই রেডি তো আজ রাতে রাজাকে মারার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। তবে শোন, আমাকে কিন্তু আরো স্বর্ণ মুদ্রা দিতে হবে। আরো স্বর্ণ মুদ্রা মানে তোমাকে তো আমরা মন্ত্রী বানাবো। হ্যাঁ হ্যাঁ, যজ্ঞ ঠিকই বলেছে। উল্লু, রাতে সময় মতো চলে আসিস, আমরা যাই। বেশি দেরি করলে রাজা আবার সন্দেহ করবে। রাতে রাজা তার ঘরে শুয়েছিল, ঠিক তখনই ঘরে উল্লু প্রবেশ করে। উল্লুর হাতে একটা ধারালো তলোয়ার ছিল। উল্লু যেই না রাজাকে আঘাত করতে ধরে, ঠিক তখনই ওখানে আলো জ্বলে ওঠে। তোকে তো ছাড়বো না, তবে এখানে নয়, একদম কারাগারে নিক্ষেপ করব। চিৎকার শুনে রাজা জেগে ওঠে। পাশের ঘর থেকে যজ্ঞ কণিকাও ছুটে আসে। এ কি, টোনা কবুতর তোমরা আমার ঘরে, আর একে কি চাই তোমাদের? মহারাজ, আমরা আপনাকে বাঁচাতে এসেছি মহারাজ। মানে
আমি তো মরবই না, তাহলে তোরা বাঁচাবে কি করে? মহারাজ, আপনি যে কলা খেয়েছেন সেটা ভুল। এই যজ্ঞকণিকা আপনাকে ভুলভাল বুঝিয়েছে, এই উল্লুকে দিয়ে আপনাকে মারতে পাঠিয়েছে। বিশ্বাস না হলে আপনি উল্লুকে জিজ্ঞেস করতে পারেন। উল্লু, সত্যি কথা বল, নইলে তোকে মৃত্যুদণ্ড দিব। এই যজ্ঞকণিকা সিংহাসন লাভের জন্য আপনাকে মেরে ফেলতে বলেছে, আর আমি তাই করতে চেয়েছিলাম। আমার কোনো দোষ নেই, আমাকে শাস্তি দিবেন না। কি এত বড় সাহস! প্রহরী প্রহরী, এই তিনটাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করো। টোনা কবুতর, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। মহারাজ, এবার বুঝেছেন, অযোগ্যরা যখন নিজেদের যোগ্যতার চেয়ে অধিক সম্মান পেতে থাকে, তখনই তারা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। হ্যাঁ বুঝেছি টোনা, তোমরা দুজনই আমার প্রাসাদের জন্য যোগ্য, আর তোমাদের অবিশ্বাস করব না। রূপপুর জঙ্গলে অনেক পাখি বসবাস ছিল, সব পাখিরাই অনেক সুখে দিন কাটাচ্ছিল। সেই জঙ্গলের রাজা ছিলেন ঈগল, আর রানী ঈগলি, আর সেনাপতিও ছিল। রাজা ছিল খুবই কৃপণ আর স্বার্থলোভী। পাখিরা অনেক সুখে দিন কাটাতে কাটাতে একদিন তারা দুঃখের সাগরে ভেসে যায়। বিনা মেঘে বজ্রপাত শুরু হয়ে যায়। হঠাৎ করে তুমুল বেগে বৃষ্টি নামে, তার সাথে প্রবল বেগে বইতে থাকে বাতাস। ঝড় বৃষ্টিতে অনেকের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যায়। হায় ঈশ্বর, এ তুমি কেমন কষ্টের বৃষ্টি দিলে! এখন আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব, কি করব? তুমি এই বৃষ্টিটা থামিয়ে দাও ঈশ্বর। এতটাই বৃষ্টি হচ্ছিল যে সবার অবস্থা পুরো বেগতিক হয়ে গিয়েছিল। এদিকে তুমুল বৃষ্টির কারণে নদীর পাড় ভেঙে নদীর সব পানি জঙ্গলে চলে আসে। এতে সবাই অনেক ছোটাছুটি করতে থাকে। জঙ্গলে পানি চলে এসেছে, সবাই পালাও পালাও জঙ্গল থেকে! সবাই দৌড়ে যে যার বাড়ি রেখে পালিয়ে যাচ্ছে। এদিকে চারপাশ যেন কান্নার জোয়ারে হাবুডুবু খাচ্ছে, পরিবেশ পুরো থমথমে ভাব বিরাজ করছে। আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজা নিশ্চিন্তে বসে আছেন। এমন সময় সেনাপতি রাজাকে বলে, মহারাজ, নদীর উপকূলবর্তী পুরো জঙ্গল পানিতে প্লাবিত হয়ে গেছে, পশু পাখি সব মৃত প্রায় অবস্থা। আপনি দয়া করে তাদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। প্রজাদের দশা আর আমার চল্লিশা দুটোই একই কথা। কি বোঝাতে চাইলেন মহারাজ, আমি তো তার কিছুই বুঝতে পারলাম না। প্রজাদের সাহায্য করার মতো আমার রাজকোষে কোনো টাকা নেই। দুদিন হয়তো তাদের একটু কষ্ট হবে, তারপর ঠিকই অভ্যাস হয়ে যাবে। ওদের থাকতে দাও না ওদের মতো। ছি মহারাজ, আপনার কাছে এমন কথা আমি আশা করিনি। তারা সবাই তো আপনারই প্রজা, আর এটা তো আপনারই রাজ্য। প্রজাদের খাজনার করেই তো আপনি চলেন, আর আজ কি না তাদের দুঃসময়ে আপনি তাদের পাশে থাকবেন না? এটা আসলে কোনো রাজার ধর্ম হতে পারে না, আর এমন রাজার দাসত্ব আমি করতে চাই না। আপনি থাকুন মহারাজ, আমি চললাম প্রজাদের কাছে। সেনাপতি, তোমার তো সাহস কম নয়, তুমি আমার মুখের উপর এভাবে কথা বলছো? ক্ষমা করবেন মহারাজ, আমি আসছি। এই বলে সেনাপতি জঙ্গলে চলে আসে। তোমরা সবাই আমার সাথে চলো, আমরা সবাই মিলে একসাথে মাটি কেটে আবার নদীর বাঁধ ঠিক করব। সেনাপতি মশাই, আপনি যে রাজার কাছে গিয়েছিলেন, তিনি কি আমাদের সাহায্য করতে চেয়েছেন? না, তিনি বলে দিয়েছেন তিনি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবে না। আর আমি আজ থেকে সেনাপতি নই, আমি তোমাদের মতোই সাধারণ প্রজা। সত্যি রাজা আমাদের আর কোনো সাহায্য করবে না? হ্যাঁ রে টুনি, সত্যি আর সাহায্য করবে না। সাহায্য না করলেও কি করে রাজার কাছ থেকে টাকা আদায় করে নিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। তুই কি করতে চাচ্ছিস টুনি?
সেনাপতি মশাই, আপনি শুধু দেখতে থাকেন, ওই কৃপণ রাজাকে আমি কেমন করে শাস্তি দেই। এই বলে টুনি রাজার কাছে যায়। আর বলে, মহারাজার যাই হোক, যাই হোক মহারাজার, তুই আমার কাছে কেন এসেছিস? তোদের জনদারদি সেনাপতি কোথায়? সে তো খুব বুকের পাটা করে রাজপ্রাসাদ থেকে চলে গিয়েছে। তা সে কি দিচ্ছে না তোদের কোনো টাকা পয়সা নাকি? হ্যাঁ, সে তো দিচ্ছে, তবে প্রতিদিন এক টাকার থেকে অর্ধেক টাকা আজ দিল, কাল দিবে তার দ্বিগুণ, মানে এক টাকা। এভাবে সাহায্য করলে কি আর হয়? আর কি বলেছে জানেন? আপনি নাকি খুব কৃপণ, এক টাকা দেওয়ার মতো আপনার সামর্থ্য নেই, উনি তো তবু অর্ধেক করে টাকা দিয়েছেন। কি, সেনাপতির এত বড় সাহস, ও আমাকে কৃপণ বলে? যা, আমি আজকে এক টাকা দিব, কাল দু টাকা, পরের দিন চার টাকা, এভাবেই চলতে থাকবে আমার টাকা দেয়া। এই নে আমার অঙ্গীকার নামা। মহারাজার যাই হোক, যাই হোক মহারাজার, মহারাজার কৃপণ নয়, মহারাজ অনেক দয়ালু। আমি এক্ষুনি সবাইকে অঙ্গীকার নামা দেখিয়ে আসছি, মহারাজের জয় হোক। এরপর টুনি অঙ্গীকার নামা নিয়ে বাইরে চলে আসে। এরপর থেকে রাজার অঙ্গীকার নামা মতোই রাজা প্রতিদিন টাকা দিতে থাকে। সবাই টাকা নিয়ে নদীর বাঁধ ঠিক করে, সবাই নিজেদের বাড়ি ঘর ঠিক করে নেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজা তার রাজকোষে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই টুনিকে টাকা দিতে দিতে তো আমার রাজকোষ পুরো শূন্য হয়ে গেছে। হায় হায় রে, এ আমি আমার কি সর্বনাশ করলাম! এমন সময় সেনাপতি টুনি আর বনের অন্যান্য পাখিরা রাজকোষে এসে হাজির হয় আর বলে, মহারাজার যাই হোক, দয়ালু মহারাজার যাই হোক, আজ দয়ালু মহারাজার জন্য আমরা আমাদের ভিটে মাটি সব ফিরে পেয়েছি। তোর মুখে ঝাঁটার বাড়ি পড়ুক বজ্জার টুনি, তুই ইচ্ছে করে বুদ্ধি করে আমার রাজকোষ ফাঁকা করে দিয়েছিস। তা হয়েছে সেই টাকা দিয়ে, নাকি আরো টাকা লাগবে তোদের? না মহারাজ, সেগুলো থেকে অনেক টাকা বেঁচে গিয়েছে, আর সেই টাকাগুলো দিয়ে আপনার নামে একটা দরিদ্র তহবিল খুলেছি মহারাজ। আর দেখুন না, দেশে বিদেশে কেমন আপনার দয়ালু নামটা ছড়িয়ে গিয়েছে, সবাই কেমন আপনার জয়ধ্বনি দিচ্ছে। বুদ্ধিমতি টুনির কথায় রাজার মন অনেকটা নরম হয়ে যায়। কোমল সুরে রাজা বলে, সত্যি সবাই আমাকে দয়ালু বলছে, দেশে বিদেশে সবাই আমার জয়ধ্বনি দিচ্ছে। হ্যাঁ মহারাজ, সবাই আপনার জয়ধ্বনি দিচ্ছে। বুদ্ধিমতি টুনির জয় হোক। এরপর সবাই বুদ্ধিমতি টুনির বুদ্ধির প্রশংসা করতে থাকে, কারণ বুদ্ধিমতি টুনির কারণেই যে সবাই বিপদ থেকে উদ্ধার হতে পেরেছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।